আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত দেশের বাইরে অবস্থান করেছেন। স্যার, প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আমার নাম ইব্রাহিম ইব্রাহিম। আমি চাঁদপুর জেলা মতলব থানা মতলব থানা থেকে এসেছেন। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে আপনার সমস্যাটা মূলত কি ছিল? আমার সমস্যাটা ছিল, আপনি দেশের বাইরে আসছিলাম দীর্ঘদিন, তো অনেক কষ্টে কাজ করছি, তো কাজের টন গিয়া খাওয়া দাওয়া করে শুয়েছি, শোয়ার পরে আপনার পা ফুলিয়া গেছে, হাঁটতে পারি নাই। আমি অন্য চিকিৎসা নিয়েছি, তো দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি, প্রায় 5-6 বছর চিকিৎসা নিয়েছি, 6 বছর ধরে আপনি চিকিৎসা নিয়েছি, তো ভালো হয়নি। তো অনেক জায়গায় গেছি, কোনো ডাক্তারের পরামর্শ, পরে ইয়া করলাম, ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে বাংলাদেশের ভিতরে পাইলাম এই স্যারের ইয়া ঠিকানা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার মানে ভিডিওটা আপনি দেখেছেন? জি জি জি, ওনার ভিডিও দেখেছি। দেখার পরে চিন্তা ভাবনা হলো আমি উনির কাছে একবার গিয়ে দেখি আল্লাহ কি করে। আচ্ছা, পরে উনির কাছে আসলাম, তো উনি সাজেশন নিলাম, তো সাজেশন মতন চললাম, উনি 14 দিনের জন্য আমার ভর্তি দিল। পরে আমি 11 দিন থাকার পরে মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছে মোটামুটি, তো এই জন্য স্যারের বললাম, তো আমি চলে যেতে আসি। আচ্ছা স্যার, জানতে চাচ্ছি যে আপনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমস্যাটা কি হতো মূলত আপনার, মানে আপনি কি ধরনের যন্ত্রণা ভোগ করতেন সেই সমস্যাটার কারণে? কি ধরনের, একমাত্র আমি সিঁড়ি বাইতে পারি নাই, এখন মাজার লেগে নমাজ পড়তে পারি নাই, হাঁটু ভেঙে বসতে পারি নাই, তাই এই ধরনের সমস্যা নিয়ে আমি ভুগছি আর কি। আচ্ছা, গত 6 বছর ধরে আপনি এই অমানসিক কষ্টটা আপনি ভোগ করেছেন? জি, গত 6 বছর ধরে এই কষ্ট নিয়ে ভোগ করতেছি, ভোগ নিয়ে মানে অনেক ডাক্তারের পরামর্শ দিয়েছি, ঢাকা পিজিতে গেছি, ইয়াদ গেছিলাম, পিজিতে গেছিলাম, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, কোনো কাজও নেই। আচ্ছা, মানে এত ট্রিটমেন্ট নিয়েছেন তারপর আপনার কোনো ভালো হয়নি। আচ্ছা, এরপরে আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার খোঁজ পেলেন, এসে আপনি ওনার সাথে সাক্ষাৎ করলেন, তো এখন আগের এবং বর্তমান অবস্থা দুইটাতে কেমন আপনি বোধ করছেন দুইটাতে? হ্যাঁ, এখন মোটামুটি আমি অনেক ভালো আছি, মোটামুটি আল্লাহ পাক ভালো লাগছে, বাকি দেখবো আল্লাহ পাক কি করে, এটা তো বাকি আল্লাহ রাখছে। আচ্ছা, মানে আপনার গত 6 বছর ধরে আপনার যে সমস্যাটা ছিল সেটা মাত্র 12 দিনে আপনার সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে গেছেন। তো বলতে চাচ্ছি, আপনি যখন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা স্টাফ ছিল, নার্স ছিল, বা আপনার যারা ডক্টর ছিলেন, তারা কি আপনার প্রপারলি টেক কেয়ার করেছেন, বা আপনার যথাযথ আপনার চিকিৎসার ব্যবস্থা করেছেন কিনা সেটা একটু জানতে চাচ্ছি? হ্যাঁ, ওরা যথাযথ চিকিৎসা করেন, যেত আল্লাহ দিলে সুস্থ হয়েছে, ওরা যদি ট্রিটমেন্ট না করতো তো আমরা সুস্থ হলাম না, তা যথেষ্ট পরিমাণে যারা ট্রিটমেন্ট করছে মোটামুটি অনেকই ভালো। আচ্ছা স্যার, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনার মতো এরকম অনেক বাংলাদেশি প্রবাসী আছেন যারা দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো অমানসিক কাজ করেন বা পরিশ্রম করেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ওনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, এবং আমাদের দেশেও এরকম অনেকেই আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না, যে কার কাছে গেলে তাদের জন্য একটু উপকার হতে পারে, বা সঠিক ডক্টর তাদের জন্য কে হবে তারা সেটা বুঝতে পারেন না, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি সবাইকে অনুরোধ করে বলছি, যদি এই ধরনের রোগ না বলে ডাক্তার প্রধান কাছে আলে আল্লাহর রহমতে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বিডি টু ডেজ এর পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।